নমস্কার বন্ধুরা আমি বেঙ্গলি গার্ডেনার জিৎ তো আজ আমি জবা ফুল গাছ নিয়ে কথা বলবো আমরা সবাই আমাদের বাড়িতে জবা ফুল গাছ করতে খুবই ভালোবাসি কিন্তু এই জবা ফুল গাছ করতে গিয়ে আমরা সবাই একটা সমস্যার সম্মুখীন হয়ে থাকি যেটা হচ্ছে এই জবা ফুল গাছের পাতাগুলো হলুদ হয়ে পড়ে যাবার সমস্যা আমাদের বাড়িতে থাকা জবা ফুল গাছের পাতাগুলো হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ে যায় এবং এটা কেন হচ্ছে তার কারণ আমরা বুঝতে পারি না তো এই ভিডিওর মাধ্যমে এই জবা ফুল গাছের পাতাগুলো কেন হলুদ হয়ে পড়ে যায় সেটা আপনারা জানতে পারবেন এবং তার প্রতিকার আপনারা কি করে করবেন সেটাও আপনারা এই ভিডিওটা পুরো দেখলে বুঝে যাবেন তো যারা আমার ভিডিও আজ প্রথমবার দেখছেন এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরু করব একদম বেসিক কারণ যার জন্য আমাদের জবা ফুল গাছের পাতাগুলো হলুদ হয়ে খসে পড়ে যেতে পারে যেটা হচ্ছে এই গাছে টবের মাটিতে জল বেশি বা কম হওয়া গ্রীষ্মকালে প্রচুর গরম বা রোদ্দুরে তেজ হওয়ার কারণে আমাদের গাছের টবের মাটিগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আমরা যদি সঠিক সময় জল না দিই এই গাছগুলোতে জল টান পড়ে যার ফলে এই গাছগুলো ঝিমিয়ে পড়ে এবং এই গাছের পাতাগুলো হলুদ হয়ে পড়ে যায় এর উল্টো জিনিস হয় বর্ষাকালে যেখানে বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা তাও প্রত্যেক দিন আমাদের ফুল গাছের টবে জল দিয়ে যাচ্ছি এর ফলে আমাদের জবা ফুল গাছের টবের মাটি সবসময় ময়েস্ট বা একদম স্যাঁত সাথে থাকছে যার ফলে এই গাছের শিকড়গুলো ড্যামেজ হচ্ছে এবং এই গাছের পাতাগুলো হলুদ হয়ে পড়ে যাচ্ছে এই জল দেবার ব্যাপারটা যদি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের জবা ফুল গাছে এই পাতা হলুদ হয়ে পড়ে যাওয়ার সমস্যাটা অনেকটাই চলে যাবে তো আমাদের জবা ফুল গাছে আমরা দেখে শুনে জল দেব পরিস্থিতি বুঝে জল দেব। যদি জলের দরকার থাকে তাহলেই দেবো নয়তো দেব না এরপর চলে যাব দ্বিতীয় কারণ যেটা হচ্ছে এই গাছের টবের মাটিতে সব সময় জল জমে থাকা জবা ফুল গাছ খুবই ওয়েল ড্রেন্ড মাটি পছন্দ করে যেখানে কোনো জল দাঁড়াবে না আমরা যদি সঠিক পদ্ধতিতে এই গাছের জন্যে মাটি তৈরি না করি বা কোনো কারণে এই গাছের টবের মাটিতে সব সবসময় জল জমা হয়ে থাকে তাহলে এই গাছের পাতা হলুদ হয়ে পড়ে তো যাবেই একই সাথে এই গাছের গ্রোথ বা বৃদ্ধি কমে যায় এবং অনেক সময় ফুল কিছু আসে না এর প্রতিকার হিসেবে জবা ফুল গাছের জন্যে ওয়েল ড্রেন্ড বা ঝুরঝুরে মাটি তৈরি করতে হবে যেখানে কোনো জল দাঁড়াবে না একই সাথে এই গাছ বসানোর আগে এই গাছের টবের নিচে একটা ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে যাতে আপনারা যখন জল দেবেন এক্সেস জলটা এই টবের নিচে ড্রেনেজ হোল দিয়ে খুব ইজিলি বেরিয়ে যায় এই টবের মাটিতে জল জমে থাকা একটা মারাত্মক কারণ যার জন্যে এই গাছের পাতা হয়ে পড়ে যায় এবং গাছের বৃদ্ধি কমে যায় তো আপনারা যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যেখানে আপনাদের গাছের টবের মাটি শুকাচ্ছে না সেই ক্ষেত্রে আপনাদের জবা ফুল গাছটা রিপটিং করতে হবে এবং সব মাটি ঝরিয়ে আবার নতুন করে ওয়েল ড্রেন্ড মাটি তৈরি করে গাছটাকে আবার প্রতিস্থাপন করতে হবে তৃতীয় কারণ যার জন্যে ফুল গাছের পাতা হলুদ হয়ে পড়ে যায় যেটা হচ্ছে এই গাছে রোগ পোকার আক্রমণ হওয়া জবা ফুল গাছে রকমারি পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে যেমন ধরুন মিলিবাগ হয়ে গেল চুষি পোকা হয়ে গেল আরও অনেক ধরনের পোকার আক্রমণ হয় এই পোকাগুলো জবা ফুল গাছের পাতা থেকে রস চুষে খায় যার ফলে এই পাতাগুলো হলুদ হয়ে পড়ে যায় তো আপনাদের গাছের পাতা যদি হলুদ হয়ে পড়ে যায় পাতাগুলোকে উল্টো করে দেখবেন বা গাছটাকে ভালো করে চেক করবেন গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ হয়েছে কি না যদি পোকামাকড়ের আক্রমণের কারণে জবা ফুল গাছের পাতা হলুদ হয়ে পড়ে যায় তাহলে আমাদের এই গাছে কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করতে হবে বাজারে নানা ধরনের কীটনাশক বা পেস্টিসাইড কিনতে পাওয়া যায় যেগুলো কিনে এনে আপনারা যেভাবে লেখা থাকবে সেইভাবে আপনাদের গাছে স্প্রে করবেন আমি নর্মালি টাটা টাবগড় ইউজ করে থাকি যেটা একটা কীটনাশক বা পেস্টিসাইড এটাকে এক লিটার জলে এক এম বা কুড়ি ফোঁটা নিয়ে আমি জবা ফুল গাছে ভালো করে স্প্রে করে দিই যার ফলে এই গাছে যদি পোকামাকড় কোনো কিছু থেকে থাকে সেগুলো সব মারা যায় প্রিকশান হিসেবে আপনারা প্রত্যেক কুড়ি পঁচিশ দিন অন্তর আপনাদের জবা ফুল গাছে এই টাটা টাবগড় স্প্রে করতে পারেন তাহলে কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না এই টাটা টাপগড় ছাড়া অন্য যে কোনো কীটনাশক আপনারা স্প্রে করতে পারেন কিংবা নিম তেল কিনে এনেও আপনারা এক লিটার জলে তিরিশ ফোঁটা নিয়ে গাছে ভালো করে স্প্রে করতে পারেন চলে আসবো এর পরের কারণ যার জন্যে ফুল গাছের পাতা হলুদ হয়ে পড়ে যায় সেটা হচ্ছে এই গাছের ডরমেন্সি বা রেস্টিং পিরিয়ড প্রতিটা জবা ফুল গাছের একটা ডরমেন্সি বা রেস্টিং পিরিয়ড থাকে যেখানে এই গাছে কোনো ফুল হয় না এবং সব পুরাতন পাতাগুলো হলুদ হয়ে পড়ে যায় তো আপনাদের জবা ফুল গাছ যদি ডরমেন্সি বা রেস্টিং পিরিয়ডে থাকে সেখানে এই গাছের পাতাগুলো সব হলুদ হয়ে পড়ে যাবে এবং কুড়ি আসবে না আপনারা গাছটাকে দেখলেই বুঝতে পারবেন যে গাছটা ডরমেন্সিতে আছে প্রতিটা জবা ফুল গাছ একই সময় রেস্টিং পিরিয়ডে যায় না এটা ভ্যারাইটি ওয়াইজ ডিপেন্ড করে তো এই ডরমেন্সি অবস্থায় যদি পাতা হলুদ হয়ে পড়ে যায় এটা ভয় পাওয়ার কিছু নেই এটা একটা নর্মাল প্রসেস আবার যখন এই জবা ফুল গাছের সিজন আসবে তখন আবার নতুন পাতা বেরোবে এবং গাছটা আবার আগের মতো গ্রোথ বা বৃদ্ধি নেবে তো ডরমেন্সি বা রেস্টিং পিরিয়ডের কারণে যদি আপনাদের জবা ফুল গাছের পাতা হলুদ হয়ে পড়ে যায় এটা ভয় পাওয়ার কিছু নেই এটা একটা নর্মাল প্রসেস এরপর চলে আসবো যেটা আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে তারা যখন নতুন জবা ফুলের গাছ কিনে এনে ওই গাছটাকে বড় টবে শিফট করে ওই বড় টবে শিফট করার কিছুদিন পর এই গাছের সব পাতাগুলো হলুদ হয়ে খসে পড়ে যাচ্ছে তো এটাও একটা নর্মাল প্রসেস এখানেও ভয় পাওয়ার কিছু নেই নতুন জবা ফুলের গাছ কিনে আনার পর এই গাছগুলোকে যখন আমরা গ্রো ব্যাক থেকে নতুন টবে শিফট করি এই শিফট করার কিছুদিন পর থেকে এই গাছের পাতাগুলো হলুদ হয়ে পড়ে যায় এবং একই সাথে এই গাছে যে কুঁড়িগুলো থাকে সেই কুঁড়িগুলো হলুদ হয়ে পড়ে যায় এটা হবার পেছনে একটাই কারণ এই নতুন জবা ফুলের গাছগুলো নিজেদেরকে আমাদের বাড়ির আশেপাশের আবহাওয়া ও মাটির সাথে অ্যাডজাস্ট করে এই অ্যাডজাস্ট করতে গিয়ে এই গাছটা নিজের সব পাতা এবং কুড়িগুলোকে হলুদ হয়ে খুসিয়ে দেয় এটা কোনো ভয় পাবার কারণ নয় নতুন গাছ বসানোর পর প্রথম এক দেড় মাস এই প্রবলেম দেখা যায় তারপর গাছটা যখন নিজেকে পুরোপুরি অ্যাডজাস্ট করে নেয় আমাদের বাড়ির আশেপাশের আবহাওয়া ও নতুন মাটির সাথে তখন গাছটার আবার নর্মাল বৃদ্ধি বা গ্রোথ শুরু হয়ে যায় তো নতুন গাছ কিনে এনে বসানোর পর যদি এই গাছের পাতা হলুদ হয়ে পড়ে যায় এতে ভয় পাবার কিছু নেই এটা একটা নর্মাল প্রসেস এর পর চলে আসবো কিছু প্রাকৃতিক বা ন্যাচুরাল কারণ যার জন্যে জবা ফুল গাছের পাতা হলুদ হয়ে পড়ে যায় প্রথম হচ্ছে ওয়েদার চেঞ্জ যখন ওয়েদার চেঞ্জ হয় তার আশেপাশে আপনারা দেখবেন যে জবা ফুল গাছের পাতাগুলো হলুদ হয়ে পড়ে যাচ্ছে যখন দেখবেন শীতকাল থেকে গরমকাল মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে গরমকাল থেকে বর্ষাকাল ওয়েদার চেঞ্জ হচ্ছে বর্ষাকাল থেকে শীতকাল এই যে ওয়েদার চেঞ্জ যে মাসগুলোতে হয় সেই মাসগুলোতে দেখবেন জবা ফুল গাছের পাতাগুলো হলুদ হয়ে পড়ে যাচ্ছে এটা কিন্তু গাছটা নিজেকে এই সিজন চেঞ্জ হচ্ছে তার সাথে অ্যাডজাস্ট করার জন্যে পাতাগুলো হলুদ হয়ে খসিয়ে ফেলে দেয় এটা একটা ন্যাচুরাল প্রসেস এর কিন্তু কোনো প্রতিকার হয় না এটা সব গাছে হয় না তবে কিছু গাছে এটা দেখা যায় এছাড়াও প্রচুর গরম পড়লে বা টানা পাঁচ ছ দিন বৃষ্টি হচ্ছে বা প্রচুর ঠান্ডা পড়েছে সেই ক্ষেত্রেও দেখবেন জবা ফুল গাছের পাতাগুলো হলুদ হয়ে পড়ে যাচ্ছে এই যে হঠাৎ করে প্রচুর গরম পড়ছে বা প্রচুর ঠান্ডা পড়ছে বা প্রচুর বৃষ্টি হচ্ছে এর সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে গাছ নিজের পাতাগুলোকে হলুদ হয়ে খসিয়ে ফেলে দেয় এই ন্যাচারাল ব্যাপারগুলো শুধু জবা ফুল গাছে হয় না বাকি সব গাছেই হয় এটারও কিন্তু কোনো প্রতিকার হয় না এটাও একটা নর্মাল প্রসেস একদম শেষ কারণ যার জন্যে জবা ফুল গাছের পাতা হলুদ হয়ে খসে পড়ে যেতে পারে সেটা হচ্ছে পুষ্টিমৌলের অভাব দেখা দেওয়া ফুল গাছে যদি নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম বা অন্য যে কোনো পুষ্টিমৌলের অভাব দেখা যায় সেই ক্ষেত্রেও গাছের পাতা হলুদ হয়ে খসে পড়ে যায় এর প্রতিকার হিসেবে আমরা আমাদের জবা ফুল গাছে প্রত্যেক মাসে সঠিক পুষ্টিমূল্য দেব এর জন্যে আমরা সরিষার খোল যেটাকে মাস্টারকেক ফার্টিলাইজার বলে কিংবা ভার্মি কম্পোস্ট কিংবা মিউরেট অফ পটাশ এই টাইপের ফার্টিলাইজার ব্যবহার করতে পারি জবা ফুল গাছে অনেক ধরনের খাবার দেওয়া যায় তবে আমি পার্টিকুলারলি সরিষার খোল এবং মিউরেট অফ পটাশ এই দুখানাকে বেশি প্রেফার করি তার কারণ জবা ফুলের গাছ এই দুখানা খাওয়ার সব থেকে বেশি ভালোবাসে তো এই ছিল কিছু কারণ যার জন্যে জবা ফুল গাছের পাতা হলুদ হয়ে পড়ে যায় এর মধ্যে কিছু কারণ যেগুলো আমি বলেছি যার প্রতিকার আছে এবং কিছু কারণ আছে যেগুলো ন্যাচুরাল ব্যাপার যার কোনো প্রতিকার নেই আশা করব এই ভিডিওটা দেখার পর আপনারা একটা ক্লিয়ার আইডিয়া করতে পারবেন যে আপনাদের জবা ফুল গাছের পাতা কী কারণে হলুদ হয়ে পড়ে যাচ্ছে এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখানে অবধি রইল দেখা হবে এর পরের ভিডিওতে